আজকে আমাদের প্রতিদিন সম্পর্কিত শিক্ষা পার্ট থ্রি, এই পার্ট থ্রিতে আমরা দেখবো চিত্র রিলেটেড কিছু প্রশ্ন সমাধান করে দেখাবো যে প্রতিদিন রিলেটেড চিত্র আসলে কিভাবে আসে প্রশ্নগুলো, তো তোরা শীট থেকে দেখে আসে প্রশ্নগুলো কেমন দেখতে। আমরা এখন আছি আমাদের শীটের পেজ নাম্বার ১৩, পেজ নাম্বার ১৩ আমরা যে সৃজনশীলগুলো আছে করে দেখাবো, তার মধ্যে হচ্ছে ২৩ নাম্বার সৃজনশীল, ২৪ নাম্বার সৃজনশীল এবং হচ্ছে ২৫ নাম্বার সৃজনশীল। তো তোমরা খাতা কলম নিয়ে উদ্দীপকগুলো চিত্র সহ তুলে রাখো, তারপর দেখো আমার সাথে কিভাবে এগুলো সলভ করি। আর তোমাদের বাড়ির কাজ থাকবে একদম ২২ থেকে টানা ২৭ পর্যন্ত, অর্থাৎ আমি যে তিনটে সৃজনশীল করে দিয়েছি সেই সাথে আরো তিনটে এক্সট্রা তোমাদের সৃজনশীল বাড়ির কাজ থাকবে, যেগুলো হিন্ট তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবা। তো চলো সরাসরি আমরা বোর্ডে যাই কিভাবে আমরা ২৩ ২৪ এবং ২৫ এই সৃজনশীল প্রশ্নগুলো আমরা সমাধান করব। ২৩ নাম্বার সৃজনশীল, এই প্রথম আমরা একটা চিত্র রিলেটেড প্রতিধ্বনি সম্পর্কিত ম্যাথ সলভ করব। দেখো চিত্রটা কেমন আঁকানো, যেমন একটা এরকম যে একটা প্রতিফলক দেওয়া আছে বা দেওয়াল দেওয়া আছে, আর দিয়ে নামকরণ করছে, দুইটা পয়েন্ট দেওয়া আছে এস এবং টি, এবং এস থেকে টি এর দূরত্ব দেওয়া আছে ১৮ মিটার। এই হলো তোমার চিত্রটা। উদ্দীপকের নিচের দিকে তোমার লেখা ছিল যে সুমন নামে একজন ব্যক্তি এস অবস্থান থেকে, তার মানে এই জায়গা থেকে বলছে, শব্দ করলে ০.২ সেকেন্ড প্রতিধ্বনি শুনতে পেয়েছে, মানে প্রতিধ্বনি ম্যাথ। আর বায়ু তাপমাত্রা ওই দিন বলছে ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। তাহলে আমার এটাই হলো ছোট্ট একটা উদ্দীপক, এই দিয়ে তোমাকে প্রশ্ন করছে কি, দেখো যে এস অবস্থান থেকে আর এর দূরত্বটা বের করতে হবে। তাহলে আমাদের কিন্তু বলেই দিচ্ছে যে এখান থেকে সুমন দাঁড়ায় ছিল এই জায়গায়, অর্থাৎ আমরা যদি কল্পনা করি এখানে সুমন নামে একজন লোক দাঁড়ায় ছিল, সে এখান থেকে শব্দ করছে, করার পর বসে ০.২ সেকেন্ড পর প্রতিধ্বনি শুনছে, তার মানে শব্দটা যে আবার তার কাছে ফিরত আসতে সময় লাগছে ০.২ সেকেন্ড। এটা দেওয়া যেহেতু আছে, তোমাকে বের করতে বলছে কি এস থেকে আর দূরত্ব, তো এই দূরত্বটা, আর এই দূরত্বটা আমরা জানি প্রতিদিনের সূত্র ২ = ভিটি দিয়ে ডি বের করলে চলে আসবে। তাহলে আমরা করে ফেলি, তো আমরা শুরু করলাম গ সমাধান, চোখ বন্ধ করে আমরা লিখবো হচ্ছে ২ = ভিটি, কারণ প্রতিদিনই হয়েছে। এখন ডি বের করবো, তাহলে ডি বের করতে গেলে ২টাকে ওই পাশে পাঠিয়ে দিব, আমরা অন্য কালার নিই, যে ডি সমান হবে হচ্ছে ভিটি/২। এখন টি এর মান তো দেওয়াই আছে ০.২ সেকেন্ড, যে জায়গায় ঝামেলা বাঁধাইছে এক্সপেক্টেড, এত সহজে ম্যাথটা হয়ে যাবে, কিছু তো একটা ঝামেলা পাকাবে, সেটা হচ্ছে বেগের মানটা। যে বেগের মানটা কই নেই, যেমন তাপমাত্রা তো দেওয়া আছে ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড, ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে বেগটা বের করে ফেলবা। তো আমরা বেগটা বের করি, এটা কিন্তু লাগবে আমাদের, বারবার দেখতেছো যে এই ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড বেগটা বের করতে হচ্ছে। তা আমাদের আজকে কি করবো, এটা বের করে একবার আর বের করবো না, রেখে দিব। ভিটিটা সমান লিখলাম ভি0 × √ T θ/T0, তো এইখানে কোনো কিছু রেফারেন্স না পারলে আমরা ৩৩০ দিব, জানা কথা মিটার/সেকেন্ড গুণন, এবার আসো T0 ২৭৩ কেলভিন, এটাও জানো। আর এই যে ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড, এটা মানে হচ্ছে কত, ৩০৩ কেলভিন। আমরা সরাসরি করতেছি, কারণ আজকে কিন্তু এটা পার্ট থ্রি, তোমরা জানো পার্ট ১ পার্ট ২ করার পর এত ডিটেলস আর দেখাচ্ছি না। তো আমরা এখন দেখি কত আসে আমাদের ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ, ৩০৩/২৭৩ রোডোবার আনসার, এটা আসার পর আমরা ৩৩০ সাথে গুণ দিব, ৩৪৭.৬৫। অনেকে মস্ত হয়ে যাওয়ার কথা এতদিন করতে করতে, আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে ৩.৪৭.৬৬ লেখা যায় এটাকে মিটার/সেকেন্ড। ওকে, আমরা এটা এখানে বসা দিচ্ছি ৩.৪৭.৬৬। ভাগ্য আমরা যদি কষ্ট কম করতে চাই তাহলে যেটা এখানেও লিখে রাখি, কারণ এই পরবর্তী যদি কখনো ম্যাথ আসে ৩০ ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য শব্দের বেগটা বের করার মতো ম্যাথ, তাহলে আমাদের এই মানটা কাজে লাগবে। ওকে, এখন আমরা দেখি কত আসে, গুণন ০.২ ভাগ হচ্ছে ২, আসে হচ্ছে যে আনসারটা আসার কথা সেটাই আসছে ৩৪.৭৬৬ মিটার, এটাই আনসার। তাহলে আমাদের প্রশ্ন কি করছিল তিন নম্বরে, যে এস অবস্থান থেকে আর এর দূরত্ব বের করতে, তাহলে এইখান থেকে এই দূরত্বটা তোমার আনসারটা আসছে কত, ৩৪.৭৬ মিটার। কিভাবে করছো, ২ = ভিটি সূত্র দিয়ে, যেখানে তোমার প্রতিদিনের সময়টাই দেওয়া ছিল যে এস থেকে যদি কেউ শব্দ করে ০.২ সেকেন্ড পর প্রতিদিনে শুনবে, তা আর কিছুই না, বেগটা তুমি বের করছো জানা সূত্র দিয়ে, বেগের যে তাপমাত্রা সূত্র ছিল। এবার আসো চার মার্কের প্রশ্নটা, সেখানে কি করছে, চার মার্কের প্রশ্ন বলছে টি অবস্থান থেকে, অর্থাৎ এবার যদি টি তে আসে, সে টি থেকে যদি সে শব্দ করতো প্রতিদিনই শোনা যায় না কেন, তো ওটা ড্যাম শিওর প্রতিদিনই শোনা যাবে না। বাট এখন আমি কিভাবে বুঝাবো যে হ্যাঁ আসলে শোনা যাবে না কি যাবে না, আন্দাজে বলে তো লাভ নেই,
সো টি অবস্থান থেকে যদি সে আওয়াজ করে কেন শোনা যায় না তোমাকে এটা এখন বিশ্লেষণ করতে হবে। এটা অনেক ভাবে করা যায়। আমি এখানে তোমাকে টাইমটা বের করে দেখাবো যে প্রতিদিনের সময়টা কত আসে টি থেকে যদি সে আওয়াজ করতো, সেটার উপর নির্ভর করতেছে শোনা যাবে নাকি যাবে না, সেটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে। তা আমি এভাবেই করতেছি, ঘ নাম্বারটা আমি লিখলাম যে প্রতিদিনের সূত্র কি, টু ইকুয়াল টু ভিটি। আমি বললাম কি আমি টাইম বের করে শিওর হব যে শোনা যাবে নাকি যাবে না, ডু ডি বাই ভি লিখলাম। সো এবার আমরা আসবো বেগের মান, তো ওইটাই বসাবো যেটা আমাদের গতে পাইছো, লিখে দিবা যে গ থেকে প্রাপ্ত 347.66 মিটার পার সেকেন্ড। এখন আসো দূরত্বটা কি বসাবা, দূরত্বটা তুমি যখন টি থেকে আওয়াজ করতেছো তার টি থেকে দেয়ালে দূরত্বটা বসাইতে হবে, অর্থাৎ এখান থেকে এতটুকু তোমাকে বসাইতে হবে। এই দূরত্বটা তুমি পাবা কিভাবে, এই দূরত্বটা তুমি কিভাবে পাবা, তুমি যেহেতু জানো এখন এস থেকে আর এর দূরত্বটা এটা, আর এস থেকে টি এর দূরত্ব তোমাকে আগে থেকে উদ্দীপকে দেওয়াই আছে 18 মিটার, তাহলে এই দূরত্বটা থেকে অর্থাৎ টোটাল দূরত্ব তো তুমি জানো 34.766 মিটার। এই টোটাল দূরত্ব থেকে যদি 18 মিটারটা মাইনাস করে দাও, যেটা দেওয়ার একটা তার মানে উদ্দেশ্য ছিল এখানে আমাদের কাজে লাগতেছে, মাইনাস করে দিলে তুমি টি থেকে আর মানে দেওয়ার দূরত্ব পেয়ে যাচ্ছ, তাহলে সেটা এখানে বসাবো। তাহলে আমরা এটা যদি মাইনাস করে দেখি কত আসে, 18 থেকে আসে 16.76, অর্থাৎ এই দূরত্বটা হচ্ছে 16.766 মিটার, অর্থাৎ আমাদের এই দিয়ে জায়গায় সেটাই বসাবে টি থেকে আর এর দূরত্বটা। এটা তোমরা অবশ্যই বিয়োগ করে দেখাই দিবা, আমি তোমাকে জাস্ট বোঝাচ্ছি কিভাবে কিভাবে করতেছি, 766 মিটার। এখন আমরা দেখি ক্যালকুলেশন করলে কি আসে, ভাগ 347.66, আমাদের আনসারটা আসে সময় 0.0964 লেখা যায় বা 65 লেখা যায় সেকেন্ড। এখন দেখো তো এই সময়টা দেখে তুমি আমাকে বলো তো প্রতিধ্বনি শোনা যাবে নাকি যাবে না। মনে পড়ে আমি কি বলছিলাম যে মানুষের প্রতিধ্বনি সময়ের জন্য অ্যাটলিস্ট টাইম দিতে হবে কত সেকেন্ড, 0.1 সেকেন্ড। আর তুমি দেখো এখানে কিন্তু 0.1 সেকেন্ড সে টাইমটা পায় নাই, পাইছে কত সেকেন্ড, 0.09, যেটা 0.1 সেকেন্ড থেকে ছোট হয়ে গেছে। তাহলে কি প্রতিধ্বনি শোনা যাবে, অবশ্যই যাবে না। তো ওরা যে বলছিল যে কেন শোনা যায় না, তুমি লিখে দেবে এটা যে যেহেতু 0.0965 সেকেন্ড তোমার হচ্ছে 0.1 সেকেন্ডের থেকে ছোট, তাহলে এই জন্যই প্রতিধ্বনি শোনা যায় না, এই জন্য প্রতিধ্বনি শোনা যায় না। আর এটা অবশ্যই উল্লেখ করে দিবা যে 0.1 সেকেন্ডটা আসলে কি ছিল, যে প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম সময়কাল, যে তুমি লিখবা যেহেতু প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময়কাল 0.1 সেকেন্ড এবং 0.0965 সেকেন্ড হচ্ছে 0.1 সেকেন্ড ছোট হয়ে গেছে, তাই আমরা প্রতিধ্বনি শোনা যায় না। এই ছিল আমাদের হচ্ছে 23 নম্বরের গ এবং ঘ সলিউশন, খুবই সহজ ছিল, আমরা দুটোই কিন্তু প্রতিদিন টুডে কলে বিশুদ্ধ করে ফেলছি। চলো যে আমাদের 24 নম্বর সলিউশন, এটাও দেখতেছো চিত্র প্রায় সিমিলার একটা চিত্র দেওয়া আছে, আগেরটার সাথে মিল আছে। এখানেও দেখতেছো এস ডেট অবস্থান দেওয়া আছে এবং পিআর একটা দেওয়াল, আগে আর দেওয়াল ছিল নামকরণ, এখন পিআর, একই জিনিস। এস শব্দ উৎস বলা আছে এবং এই শব্দ উৎস থেকে দেয়ালে দূরত্ব দেওয়া আছে 60 মিটার, আর ওই দিন বায়ু তাপমাত্রা দেওয়া আছে 310 কেলভিন। এবার তোমার আরো কষ্ট কম, সেলসিয়াস না দিক ডাইরেক্ট কেলভিনে দিয়ে দিচ্ছে, মায়া দেওয়া করছে আমাদের প্রতি। এখন তোমাকে বলছে এস ও পিআর মানে শব্দ উৎস থেকে দেয়ালে দূরত্ব কমপক্ষে কত হলে, মিনিমাম অ্যাটলিস্ট কত হইলে প্রতিধ্বনি শোনা যাবে। প্রতিধ্বনি ম্যাথ আমরা সূত্র কি জানি, টুডি ইকুয়াল ভিটি, চোখ বন্ধ করে লিখে ফেললাম যে হ্যাঁ আমরা টুডি ইকুয়াল ভিটি সূত্র নিলাম। এখন বের করবা কি, দূরত্ব বের করতে বসে, দূরত্ব কমপক্ষে কত হলে, তাহলে ডি আগের মতোই তাহলে দেখতেছি ম্যাথ গুলা, ভিটি বাই টু। এখন তুমি মান বসাবা, টাইম কত দিব, টাইম তো হচ্ছে যেহেতু বসে অ্যাটলিস্ট মানে কতটুকু দূরত্ব মেনটেন করলে প্রতিদিন শোনা যাবে, আমাদের প্রতিদিন শোনার ন্যূনতম সময় লাগে 0.1 সেকেন্ড, তাহলে আমরা এই টাইমটাই বসাই দিব 0.1 সেকেন্ড। আমরা কিন্তু এই 60 মিটার দূরত্ব দেওয়া আছে, এটা কিন্তু এখন লাগতেছেই না আমাকে, যেহেতু মিনিমাম দূরত্ব বের করতে বসছে। ওই 60 মিটার কেন রাখছে ওটা তো আমাদের এখন দেখার বিষয় না, আমরা জাস্ট মিনিমাম দূরত্বটা বের করছি 0.1 সেকেন্ড দিয়ে। এখন দেখতেছো তোমার কিন্তু শুধুমাত্র বেগের মানটা নাই, বেগের মানটা বের করতে হবে। ভাগ্য খারাপ যে আগের থেকে লেখা রাখছিলাম 30 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য এত, সেটা এখন এই অঙ্কে লাগলো না, কারণ এই অঙ্কে তাপমাত্রা চেঞ্জ 310 কেলভিন দিছে, তাহলে আমাদের কষ্ট করে বের করতেই হচ্ছে। আমরা তাহলে এই পাশে করি যে লেখা ভিটিটা সমান সমান ভি নট গুণন রোবার টি থিটা বাই টি নট, 330 গুণন টি থিটার মান হচ্ছে 310, এটা 273।
তো আমরা কিন্তু আস্তে আস্তে প্রো হয়ে গেছে, খুব দ্রুতই করতে পারি মনে হয়। তো বের করে দেখি কত আসে, 310/273 ওডোবার আনসার গুণন 330 আসে 351.65 মিটার পার সেকেন্ড। এটা এখানে বসায় দিব 351.65, তাহলে আমরা গুণন 0.1/2 আসলো 17.58 একক হয় মিটার। এখানে মিটার পার সেকেন্ড লিখতে পারতাম একক দেব। এই হলো আমাদের দেখতেছে আনসার দূরত্ব। তার মানে আমাদের এখানে যেটা চাওয়া হয়েছিল যে শব্দ উৎস থেকে পিয়ার মানে দেয়ালের দূরত্ব মিনিমাম কত থাকলে বা ন্যূনতম কত থাকলে প্রতিধ্বনি শোনা যাবে, সেটা হচ্ছে 17.5 মিটার দূরত্ব থাকলে। যদি বলতো শোনা যাবে কি না, অবশ্যই যাবে, কারণ তুমি রাখছো কত 60 মিটার, আরো অনেক বেশি রাখছো, শোনা তো যাবে। এখন তিনমাত শেষ, তিনমাত গুলো চাই না যে শোনা যাবে নাকি যাবে না। তো এখানে আমাদের বসতে হচ্ছে ঘতে, এখন কি বসছে এস হতে শব্দ উৎপন্ন হয়, অর্থাৎ এখান থেকে শব্দ উৎপন্ন হয়ে প্রতিফলকে বাধা মানে দেয়ালে বাধা পাওয়ার ঘটনাটা যদি বায়ুর পরিবর্তে পানিতে হইতো। তার মানে আগে তখন কাহিনী ছিল বায়ুতে, এখন ওরা কাহিনী চেঞ্জ করে দিচ্ছে, এগুলো পানিতে চুবাইতে বসছে মানে পানি নিচে, পানিতে হলে প্রতিধ্বনি শোনা যাবে কিনা। সেম সূত্রই টুরি ইকাল টু ভিটি দিয়ে করে ফেলবো, লিখবো ঘ টুরি ইকাল টু ভিটি। এখন আমরা এই জিনিসটাকে করবো হচ্ছে কি প্রতিধ্বনি শোনা যাবে কিনা, তাহলে আমরা অনেক ভাই করি দূরত্ব দিয়ে করতে পারো, টাইম দিয়ে করো, টাইমটা এখন বেটার হয়, আমরা টি বের করে শিওর হতে পারবো যে হবে নাকি হবে না। তো টু ইকাল আমরা লিখলাম টু ডি বাই ভি। এখন আসো ডি এর মানটা আমরা বসাই দিব, ডি এর মানটাকে তো এবার 60 মিটারই বসাবে, কাম বসছে এখান থেকে শব্দ উৎপন্ন হয়েছে এবং প্রতিফলকে বাধা পাওয়া ঘটনাটা যদি পানির নিচে হইতো, তাহলে এটা দূরত্বটা যা ছিল তাই, এই দূরত্ব না, এটা তো ছিল ন্যূনতম দূরত্ব প্রতিধ্বনি শোনার জন্য, সেটা গতেই শেষ কাহিনী। এখন আমরা ঘতে আসছি উৎপকৌশলে। তো আমরা এখানে ভি এর মানটা বসাবো, খেয়াল রাখো ভি এর মানটা যে বসাবা সেটা হচ্ছে কি এটা কিন্তু বসানো যাবে না, এটা কিসের বেগ ছিল, বায়ুতে শব্দের বেগটা বের করছো, কিন্তু এই ঘটনাটা বসে বায়ুর পরিবর্তে পানিতে হলে উৎপকে, যেহেতু পানিতে শব্দের বেগটা দেওয়া নাই, আমরা কোনো কিছু যদি না পাই তাহলে আমরা কি করব যে বইতে যে মানটা দেওয়া আছে দেখতেছো, এই বইয়ের মানটা আমরা এখানে ইউজ করে দিব, সেটা হচ্ছে 1493 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এটা ইউজ করলাম, দেখি এবার টাইম কত আসে, 2×60/1493, অনেক ছোট মান আসছে যেটা হচ্ছে 0.08 সেকেন্ড। এখন তোমরা জানো প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময়কাল, শোনার ন্যূনতম সময়কাল আমি এবার লিখে দিচ্ছি, আগেরটা তোমরা লিখছো নিজেরা মনে হয়, আমি একটাতে লিখে দিচ্ছি সময়কাল হচ্ছে কত সেকেন্ড, 0.1 সেকেন্ড। আর যেহেতু 0.08 সেকেন্ড তোমার হচ্ছে 0.1 সেকেন্ড ছোট, তাহলে প্রতিদিনই শোনা যাবে না। এই হলো আমাদের আনসার। দেখো কত সহজে আমরা 4 মার্কের প্রশ্নের সলিউশন করে ফেলেছি। 4 মার্কে বসলো কি এই কাহিনী মানে এস থেকে শব্দ উৎপন্ন কাহিনী যদি বায়ু পরিবর্তে পানির নিচে হতো তাহলে আমাদের বসতে প্রতিদিনে শোনা যাবে কিনা। আর তুমি কি বের করছো, সময়টা বের করছো, আমি বলছি এটাই ভালো উপায় যে প্রতিদিনে শোনা যাবে কিনা, এটা যদি টাইম বের করে দেখো তাহলে হয়। তাহলে আমরা দেখতেছি যে না, যেহেতু আমাদের প্রতিদিনে শোনা ন্যূনতম সময়কাল হচ্ছে 0.1 সেকেন্ড আর সেখানে তোমার টাইমটা আসছে 0.1 সেকেন্ডের ছোট, তাহলে শোনা যাবে না। এখন বলতে পারো স্যার আরেকটা কি পদ্ধতি আছে সেটা দিয়ে যদি বলতেন, সেটা হচ্ছে তুমি যদি বের করতা উল্টা ভাবে 0.1 সেকেন্ড ভাবে ধরতা, এটা হচ্ছে এখানে কিন্তু শেষ, আমি তোমাকে তোমার জন্য দেখাচ্ছি আরেকভাবে করা যেত। সেটা হচ্ছে তুমি আবার লিখলাম যে অল্টারনেট সিস্টেম, আগের ম্যাথটা কিন্তু বলা ভুলতে ভুলে গেছি, এখন তোমাকে দেখাচ্ছি এই ম্যাথে টু ডি কোটো ভিটি লিখলা, দেখার পর তুমি ডি বের করতেছো, ডি বের করে দেখাতে পারো যে হবে নাকি হবে না। সো ডি কোটো লিখলো ভিটি বাই টু, এখন ভি এর বাগার এটাই বসাবা 1493 গুণন, টাইমটা তুমি 0.1 সেকেন্ড ধরেই করবে, কারণ জানো তো প্রতিদিন শুনতে গেলে এই টাইমটা দিতেই হয়, তাহলে 0.1 সেকেন্ড দিলা ডিভাইড বাই টু, তাহলে দেখো কত আসে 1493×0.1/2 আসে হচ্ছে 74.65 মিটার। এই যে মানটা বের করছো এই মানটা আসলে হচ্ছে তোমার প্রতিদ্বন্দ্বী যদি শুনতে হয় মিনিমাম এই দূরত্ব থাকা লাগবে, কিন্তু তুমি দূরত্ব রাখছো কত মিটার, 60 মিটার, তাহলে এই দূরত্ব যেহেতু থাকাই লাগবে, তোমার তো ওই দূরত্ব নাই, শুনবে শুনতো না, তো তোমরা যেইভাবে করো তোমার একই সিস্টেম, এইভাবে করলেও হয় এইভাবে করলেও হয়, যার যেটা ভালো লাগে, কেউ দূরত্ব দিয়ে বের করতে পছন্দ করে, কেউ সময় বের করে করতে পছন্দ করে, আমাদের দূরত্ব বের করে আমার কাছে এটা ভালো লাগে। তো চলে যে আমাদের হচ্ছে নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের 25 নম্বর সৃজনশীল। পঁচিশ
পঁচিশটা মাসে হয়েছে। আমি প্রথম উদ্দীপকটা দেখে একটু হাসি বসি, তাপমাত্রা দেওয়া আছে 30°C, আমার একটা কষ্ট কম হবে কারণ আমি আগের থেকে লিখে রাখছি 30°C তাপমাত্রা, বায়ুতে শব্দ বেগটা 337.65 m/s। যাই হোক, এখানে একটা কুয়ার ছবি দেওয়া আছে, কুয়াটা বসে হচ্ছে তোমার 5 m গভীরতা বিশিষ্ট, মানে 5 m পানি আছে আসলে, মেইনলি গভীরতা না, এর কুয়ার মধ্যে গভীরতা 21 m, পানি আছে 5 m, বাকিটা ফাঁকা। তোমাকে প্রশ্ন করছে প্রদত্ত চিত্রে পানি কতটুকু কমালে প্রতিধ্বনি শোনা যাবে, তার মানে প্রতিধ্বনি যদি তুমি এখানে শব্দ করো, মানে এখান থেকে মনে করো সাউন্ড করতেছো, এখান থেকে আমরা শব্দ করব, এই শব্দটা আমাদের বলছে যে পানির যে উচ্চতাটা আছে এটা কতটুকু কমালে আমরা প্রতিধ্বনি শুনতে পারবো। তা আমি আগে দেখি যে তাপমাত্রা কত দেওয়া আছে, 30°C, 30°C তাপমাত্রায় অ্যাটলিস্ট কতটুকু দূরত্ব রাখা লাগে প্রতিধ্বনি শুনতে হলে সেটা আগে বের করবা। সেটা বের হয়ে গেলে কিন্তু তোমার একটা আইডিয়া চলে আসবে যে আমার জায়গা লাগবে নাকি লাগবে না। তো এখন আপাতত কতটুকু জায়গা আছে, 21 থেকে 5 মাইনাস করে দেখো, যে 21 থেকে 5 যদি মাইনাস করে দিই আমাদের আসে হচ্ছে 16 m, তার মানে আমাদের যে এই যে জায়গাটা এখন রাখছো তুমি, মানে কুয়াতে আছে, সেটা হচ্ছে 16 m জায়গা আছে। তো 16 m জায়গাটা কি যথেষ্ট কিনা প্রয়োজনে শোনার জন্য, হয়তো না। আমরা আগে দেখি মিনিমাম দূরত্ব বের করি, যে 0.1 সেকেন্ড ধরে যে দূরত্বটা কত আসে। আমরা গড় শুরু করলাম, খুবই সোজা, তুমি জাস্ট কোশ্চেনটা ধরতে পারলে হয়, টুডি কিন্তু ভিটি আগে লিখে ফেললাম। এখন ডি বের করে দেখো যে আসলে কতটুকু দূরত্ব রাখা উচিত, ডি কিন্তু vt/2। এই যে বেগটা, এই বেগটা কিন্তু তোমাকে বের করে দেখাইতে হবে, তো বাট আমি এখন আর দেখাচ্ছি না, এই বেগটা আসবে 347.66 m/s গুণন 0.1 সেকেন্ড, কারণ মিনিমাম টাইম লাগে এটা, ডিভাইড বাই 2। সো আমরা এটা দেখি কত আসে, 347.66 গুণন 0.1 ভাগ 2 আসতেছে 17.38, এরকম 17.38 m। সে খেয়াল করো, আমরা যদি 30°C তাপমাত্রা যেদিন থাকবে ওদিন প্রতিদিনই শুনতে চাই, অন্তত পক্ষে এই দূরত্ব থাকতে হবে, নাহলে শোনাই যাবে না। তো তোমার তো আছে 16 m জায়গা, তো 16 m হলে তো ছোট হয়ে গেল, প্রতিদিন শোনা যাচ্ছে না। কিন্তু ওরা তো আমাকে বলে নাই প্রতিদিন শোনা যাবে নাকি যাবে না, ওরা আমাকে চাইছে পানির উচ্চতা কতটুকু কমালে প্রতিদিন শোনা যাবে। তাহলে আমি দেখতেছি পানি তো 5 m আছে, তাহলে আমার তো লাগবে এতটুকু, তাই তো? এতটুকু তাহলে আমাদের কতটুকু কমাবো, তাহলে আমরা কি করবো, 16.38 m - 16 m দেখি কতটুকু লাগে আর কি, কারণ আমার লাগবে তো এতটুকু, কিন্তু আমার এতটুকু অলরেডি আছেই, তাহলে এটা থেকে এটা মাইনাস করে দাও, তাহলে মাইনাস করতেছি আসে 1.38। তাহলে তুমি এটা লিখে দিচ্ছ যে পানির উচ্চতা কমাইতে হবে, সুতরাং পানির উচ্চতা কমাতে হবে সমান সমান এত, এটাই অ্যান্সার। খুবই সোজা, কারণ কোশ্চেনটা তোমাকে একটু ঘুরায় করছে আর কিছুই না, তুমি যেটা করছো যে ওরা আমাকে বলছে এই চিত্রে পানি কত কমালে প্রয়োজনে শোনা যাবে, তুমি তোমার মতো যেটা করছো 30°C তাপমাত্রার জন্য আগে মিনিমাম দূরত্বটা বের করে ফেলছো যে কতটুকু হলে প্রয়োজনে শোনা যেত। তুমি বের করার পর দেখছো জায়গা আছে আমার 16 m, লাগবে এতটুকু, তাই এতটুকু করতে গেলে আমার কতটুকু আর জায়গা দরকার, 1.38, আর এতটুকু জায়গা করতে হবে কিভাবে, পানি যদি এতটুকু কমায় দাও, এটাই। এবার আসো 4 মার্কের প্রশ্নটা, 3 মার্ক শেষ, সর্বশেষ আমাদের প্রশ্ন 4 মার্ক আজকের। এখানে বুঝছে পানির উচ্চতা যদি ঠিক রাখতে চাই, অর্থাৎ 16 m থাকবে জায়গা সেটাই থাকবে, 5 m পানি থাকবে, 5 m মানে যা যেটা ছিল সেরকমই থাকবে, কোনো কিছু নড়চড় করা যাবে না, তাহলে তাপমাত্রা পরিবর্তন করে কি প্রতিদিন শোনা সম্ভব, আর যদি সম্ভব হয় তাতে কতটুকু চেঞ্জ করব। তো এরকম একটা প্রশ্ন তোমাকে করছে, অর্থাৎ এই জিনিসটা কাহিনী শেষ। এখন তোমাকে আরেকটা কাহিনী বলছে, আমি কুয়াটা যেমন ছিল গভীরতা 5 m গভীরতা পানি সেরকমই থাকবে, তার মানে ফাঁকা জায়গা থাকবে 16 m, এরকম রেখে শুধুমাত্র টেম্পারেচার চেঞ্জ করে কি প্রতিদিন শোনা সম্ভব কিনা, আর যদি সম্ভব হয় কতটুকু চেঞ্জ করব, এটা কিভাবে করবা। তাপমাত্রা তো সরাসরি বের করা যায় না, আগে বেগ বের করতে হয়, বেগ বের করে তারপর তুমি তাপমাত্রা বের করতে পারো। তাহলে আমরা দেখি যদি 16 m মধ্যে প্রতিদিন শুনতে চাই শব্দের বেগটা কত হওয়া উচিত, তাহলে আমরা শুরু করতেছি, এটাও কিন্তু আমরা প্রতিদিনের সূত্র দিয়েই করব, ঘ নাম্বারে, খুবই সহজ ম্যাথ গুলো তুমি যদি প্রশ্ন ধরতে পারো। তো এখানে আমরা আগে বের করবো হচ্ছে বেগের মানটা, কারণ তাপমাত্রা যেহেতু চাইছে তুমি তো সরাসরি আর তাপমাত্রা বের করতে পারবো না, বেগ আগে জানতে হবে। তাহলে লিখলে 2d/T, কত মিটার দূরত্ব, 16 m জায়গায় থাকবে এখন, এখন এই জায়গার মধ্যেই তোমাকে শুনতে হবে, তাহলে আর টাইমটা হচ্ছে কত, তো 0.1 সেকেন্ড আমরা ইউজ করবো, যেহেতু ন্যূনতম পদের সময় এটা। আমরা দেখি কত আসে, 16 × 32 32 / 0.1, তাহলে 320 m/s,
ওকে, সো দেখো আমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে গেছি, যদি আমি পানির উৎস ঠিক রাখি তাহলে আমাদের তাপমাত্রাটা না বেগ যদি এত হয় 320 মিটার পার সেকেন্ড বেগ যদি হয় তাহলে প্রতিদিন শোনা যাবে। কিন্তু এখন আমরা এটা দিয়ে এখন তাপমাত্রাটা বের করবো। তাপমাত্রা বের করার সূত্রটা কি জেনেছিল, যে আমরা জানতাম ভি থিটা বাই ভি নট সমান সমান রুট ওভার টি থিটা বাই টি নট। তো এখান থেকে টি থিটা বের করবো, তাই তো তাহলে টি থিটাকে পাশে নিয়ে আসবো, টি থিটা বাই তোমার হচ্ছে এদিকে তোমার হচ্ছে কি করতে হবে উভয় পাশে স্কোয়ার করতে হয়, তাহলে ভি থিটা বাই ভি নট স্কোয়ার গুণন টি নট, এরকম হয়ে যাবে সাজালে। তাহলে ভি থিটার জায়গায় এটা বসায় দাও 320, ভি নটের জায়গায় বসায় দেওয়া হচ্ছে তোমার 330, টি নটের জায়গায় বসা হচ্ছে 273, অবশ্যই স্কোয়ারটা রাখবো। তো দেখি কত আসে, 320 ভাগ হচ্ছে 330 স্কোয়ার গুণন 273 আসে হচ্ছে 256.71 কেলভিন। কেলভিনে না নিয়ে আমরা এটাকে সেলসিয়াসে নিয়ে নিই, কি করবো 273 দিয়ে আবার মাইনাস করে দিব, তাহলে দেখি কত আসে, 273 মাইনাস করে দিলে আসে মাইনাসে চলে যাচ্ছে -16.29°C। তার মানে ওরা যে প্রশ্ন করছিল সেই প্রশ্ন অনুসারে আমি যদি উইদিন তাপমাত্রাটা -16.29°C করে ফেলতে পারি তাহলে আমাদের পানির উচ্চতা ঠিক রেখে প্রতিদিন তুমি শুনতে পারবো। তো এটা এখন এমন তাপমাত্রা আসা সম্ভব না, বাট যে প্রশ্ন অনুসারে এটাই আমাদের আসতেছে। তাহলে আমাদের প্রশ্ন দেখতেছি যেটা চাইছিল যে পানির উচ্চতা অপরিবর্তিত রেখে তাপমাত্রা পরিবর্তন করে প্রশ্ন সম্ভব কিনা, হ্যাঁ সম্ভব যদি আমি এই তাপমাত্রা আনতে পারি -16.29°C। সাথে আরেকটা বলছিল যদি সম্ভব হয় তাহলে কতটুকু চেঞ্জ করতে হবে, তাহলে চেঞ্জ যেহেতু বলছে আমার ছিল কত উদ্দীপকের 30°C, আসছে কত -16.29, তাহলে পরিবর্তন কতটুকু করব, বিয়োগ করে দেখা দিবা, পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে সমান সমান বড়টা হচ্ছে 30, বড়টা দিয়ে ছোটটা মাইনাস করবো সবসময় 16.29, মাইনাস করতে গেলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা দেখি কত আসে, 30 - আনসার 46.29। তাহলে আমাদের এই ছিল 25 ঘ নাম্বার সৃজনশীলের সলিউশন। ঘ নাম্বারটা একটু অন্যরকম ছিল, এটা প্রশ্নটা একটু অন্যরকম ছিল, গ আর ঘ। গ তো আমাকে বলছিল যে আমি পানির উচ্চতা কতটুকু কমনের প্রদান শুনতে পাবো, তো সেখানে তোমরা দেখছি এটা কিভাবে বের করে আনছি, ন্যূনতম দূরত্ব আগে বের করছে, তারপর দেখছি কতটুকু জায়গা লাগবে, সেই জায়গাটা আমরা বের করার পর বুঝিয়ে দিছি যে হ্যাঁ এতটুকু তোমার যদি কমাইতাম শুনতে পারতো। আর চার মাকে বলছে না আমি দূরত্ব কিছুই করবো না, হাতে দিব না, না দিয়ে তাপমাত্রা চেঞ্জ করে শোনা যাবে কিনা, তা আগে কি করছো বেগটা বের করে আসছো যে হ্যাঁ যদি দূরত্ব এটাই থাকতে 16 মিটার রাখতে চাও তাহলে বেগ কত হয়, আর এই বেগের জন্য তাপমাত্রা কত হয়, সেই তাপমাত্রা যদি হয় তাহলে কতটুকু চেঞ্জ করতে হচ্ছে। তো এই ছিল আমাদের 25 নম্বরের ঘরের সমাধান বা 25-3-4। তোমাদের কিছু বাড়ির কাজ দেওয়া আছে, এগুলা তিনটা সৃজনশীলের পাশাপাশি আরো কিছু বাড়ির কাজ তোমরা দেখে বলছো অলরেডি, সেগুলো হিন্টগুলো তোমরা ভিডিও ডেসক্রিপশন পেয়ে যাবে, আর না পারলে তো আমি আছি। তা আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।